প্রিয় দর্শক, আমন্ত্রণ মাইটিভির প্রতি মাসের অপরাধ ও মানবিক বিষয়ক অনুষ্ঠান ইগোলায়ে। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। সত্যি বাংলা ভাষা আমাদের অহংকার, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে ভাষার জন্য আমাদের সূর্য সন্তান সালাম বরকত রফিক জব্বর সহ নাম না জানা শহীদের রক্ত রঞ্জিত করে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে দৃষ্টান্তে স্থাপন করা হলো, প্রাণের সেই মায়ের বাংলা ভাষা এখন চরমভাবে হচ্ছে বিকৃত। বাঙালির এ লজ্জার কে নেবে দায়? তাইতো ভাষার মাসে ইগোলায়ের তীক্ষ্ণ দৃষ্টি এবার ভাষা শহীদের রক্তে কেনা বাংলা ভাষার বিকৃত ব্যবহার নিয়ে। ভাষা যে একটি জাতির অস্তিত্বের প্রশ্ন তা বাঙালি জাতি জীবন উৎসর্গ করে প্রমাণ করেছে। বাঙালি সেই গর্বিত এবং তাৎপর্যপূর্ণ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। চলুন তার আগে জেনে নিই বাংলা ভাষা অর্জন করার লড়াইয়ের ইতিহাস। তবে প্রশ্ন হল, বিশ্ব দরবারে বাংলা ভাষার সুনাম অক্ষুণ্ণ থাকার পরও জীবন উৎসর্গ করা সেই ভাষার বিকৃতি হচ্ছে কেন এবং কিভাবে? ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেন উর্দু, এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ১৯৫১ সালের ২৭ মার্চ পাকিস্তানের শাসক গোষ্ঠী পুনরায় আরবি হরফে বাংলায় লেখা প্রস্তাবটি পেশ করে। পরের বছরের ২৭ জানুয়ারি ঢাকায় সফরত পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন আবারও পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দেন। এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ঘটে পূর্ব পাকিস্তানে, জোর দাবি ওঠে রাষ্ট্রভাষা বাংলার। ১৯৫২ সালে ৪ ফেব্রুয়ারি ছাত্রদের ডাকে ঢাকা শহরে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় ২১শে ফেব্রুয়ারিতে সমাবেশ পালনে। অন্যদিকে ছাত্রদের সমাবেশ ঠেকাতে পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে। ২১শে ফেব্রুয়ারি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠের পাশে ছাত্র জনতার মিছিল শুরু হয়। এ সময় মিছিলে পুলিশ গুলি ও লাঠিচার্জ শুরু করে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে আবুল বরকত, রফিক উদ্দিন এবং আব্দুল জব্বার শহীদ হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আব্দুল সালাম। মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। অবশেষে ১৯৫৬ সালের ২৬শে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। দীর্ঘ সংগ্রামের পর অর্জিত হয় মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। বাঙালির প্রাণের সেই মায়ের ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। কিন্তু পরিতাপের বিষয় হলো, এই যে জীবনের বিনিময়ে অর্জিত ভাষার নিকৃষ্টভাবে করা হচ্ছে বিকৃত এবং অপমান, তাই তো টিম ইগোলায় এ নিয়ে সরজমিনি নামে এক অনুসন্ধানে, যেখানে দেখা যায় কোমলমতি শিশু ও কিশোররাও কবলে পড়ছে বিদেশি ভাষার আগ্রাসনে। টিম ইগোলায়ের প্রশ্নের কাছে বাবা মাও করল অসহায় আত্মসমর্পণ। হিন্দি না দিলে কান্না করে আর কি, আর মনে হয় এগুলি তো এখন এখনকার যুগেই তো এগুলি। বাংলাটা পছন্দ করে না, দেখতে চায় না, এগুলি দেখতে অভ্যাস হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে ভাষা বিকৃতি করে কথা বলা যেন এখন অনেকের কাছে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবার সেই চিত্রই উঠে এলো ইগোলায়ের কাছে। প্রচলিত বর্তমানের ভাষা আর কি, মিমস এটার মানে ভাইরাল হওয়া। নাটক সিনেমায় আমাদের এই ভাষা প্রচলিত আছে, যেমন কি আফরানি সুবাইয়ের নাটকগুলা, এরপরে মোশাররফ করিমের নাটকগুলা,
জীবনে চিল ছাড়া আর কি আছে, নাটক দেখব আর চিল করব। বাংলা ভাষা ও সাহিত্যের আতুর ঘর খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে জানা গেল বিকৃত ভাষার নানা কথা। মুস্তফা সরোয়ার ফারুকীর অনেক নাটকে ওনারা হচ্ছে যে বিভিন্ন জেলার যেই আঞ্চলিক ভাষাটা সেটা নিয়ে আসতে চায়, সেই জন্য হচ্ছে ওনাদের যেটা করা দরকার সেটা হচ্ছে সঠিকভাবে মানে সঠিক আঞ্চলিক ভাষাটাই প্রয়োগ করা। ওনারা একটা মাস পিপলের মধ্যে চেঞ্জ আনতে পারবে, তাই না? তো সেই জন্য কি ওইসব দিক থেকে ওনারা যখন এই কাজগুলো করতেছে ওনাদের উচিত এগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করে নাটক বলেন বা এগুলো বানানো। কেউ তো এখন বলে না প্রিয় সুধী, কারণ হ্যালো গাইস বলেন, কারণ এটা যে শুধুমাত্র মানে ওই যে বললাম আমাদের যে তুমি ইংলিশ জানো মানে তুমি বেশি স্মার্ট, এগুলো তো অ্যাকচুয়ালি আসলে মায়ের ভাষা বা আমাদের মা শিখায় না, এগুলো তো সবই আসলে আকাশ সংস্কৃতির প্রভাব। এ তো গেল ভাষা দূষণের কিছু খণ্ডচিত্র, কিন্তু দুঃখের বিষয় হলো বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন আর আকাশ সংস্কৃতির অবাধ বিচারণের কারণে তরুণ প্রজন্ম এখন ভুলে যেতে বসেছে বাংলা ভাষার সঠিক ব্যবহার, যেখানে উঠে আসে হিন্দি বাংলা ইংরেজির মিশেল ভাষার ব্যবহার। আর তাই তো দিনকে দিন হারাচ্ছে বাংলা ভাষার মর্যাদা। কিন্তু নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভাষা বিকৃতির ক্ষেত্রে থেমে থাকছে না কিছু নাটক নির্মাতারাও, আর তাই নাটকে বিকৃত ভাষার অবাধ বিচারণে তরুণ প্রজন্ম এখন যেসব ভাষায় কথা বলা শুরু করেছে তাতে বোঝার উপায় নেই সেটি কি আমাদের মায়ের ভাষা নাকি ভিনদেশি। আর এইসব বিষয়ে অভিযোগের আঙুল উঠেছে FM রেডিও সহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমের দিকে। এবার সেই চিত্রই সরাসরি উঠে এলো এগুলায়ের দৃষ্টিতে। নাটক সমাজের দর্পণ একসময় নির্মিত হতো প্রমিত ভাষায় নাটক, মার্জিত ভাষায় সেসব নাটকে তুলে ধরা হতো সমাজের নানা বাস্তব চিত্র। তখনকার নাটকে বিনোদনের কী বা থাকতো না, প্রমিত ভাষায় নাটকের এক একটি বক্তব্য ছিল কত না শ্রুতিমধুর, যা আজও দাগ কাটে মানুষের মনে। আপনাকে না কতবার বলেছি আমাকে তুমি করে বলবেন না, তোমার শ্বশুরকে সবার আগে এক গ্লাস দুধ দিতে বলেছিলাম, দাওনি তো? আমার দুধ ছিল না, ওকে বলে দিয়েছি আসবে সময় নিয়ে আসবে। আচ্ছা শফিক কখন ফেরে না ফেরে তার কোনো ঠিক ঠিকানা আছে? একরা দুধ না খেলে তেমন সিরিয়াস কোনো প্রবলেম হয় না মা। কিন্তু কালের বিবর্তনে সেসব ক্রমশে হারিয়ে ভাষার বিকৃতি হচ্ছে অনেকাংশে। আমি তোমাকে এতদিন ধরে ভাই বলতেছি, ওই মানুষটাকে ভাবি বলতেছি। ধাবা কি অন্দর ডুকুঙ্গা খাঙ্গা কই ধাবা কাহা সব হেদা মোবাইল মাফি ওয়ার্কিং নেটওয়ার্কিং মাফি হি না ওয়াল্লাহ এই সাদা একদম থাপ্পড় দাও চাপার দাঁত ফালাই দিম। ওই ভাইজানি ওই পাল্লু ওই ছেড়ি সরি, আমার দিল খুশ হয়ে গেছে আপনার নাচ প্র্যাকটিস দেখা। আর এইসব বিকৃত ভাষার নাটকে গা ভাসিয়ে অনেকেই ভুলে যায় শুদ্ধ ভাষায় কথা বলা থেকে। এগুলোর দৃষ্টিতে এবার সেই চিত্রই উঠে এলো সরাসরি। এরকম ব্যাটা এরকম এই ভিডিও নিয়ে আসতেছি আপাতত জন্য জোজ ভিডিও আর আমাদের তান্না যেখানে আছে এখানে তো কোনো কথাই না, শুধু চিল, ঠিক আছে? আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, বুঝছেন? শুধু খেলা হবে, চিল হবে। শহীদের রক্তে কেনা বাংলা ভাষাকে বিকৃতি করে বলা হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে ওরা জানালো এখনকার বাজারে এসব ভাষার নাটক ভালোই তো চলছে। আসলে এই ভাষাগুলো হচ্ছে আমরা ইউটিউবের জগ এখন, ঠিক আছে? আমরা ইউটিউব ভিডিও দেখি, মোশাররফ করিমের বাবা কথা বলে, বিভিন্ন নায়ক নায়িকারা মানে আর্টিস্টরা, তো আমরা এগুলো থেকে শিখি, কারণ এগুলো ছাড়া তো এখন চলে না। আমাদের বাবা মাও চায় যে আমরা যেটা করি আমাদের হাসি মানে যেটা ভালো লাগে আমাদের কাছে মানে এটাই, আর আমরা তো খারাপ কিছু শিখতেছি না, যেটা ভালোই তো মানে আমাদের কথাগুলো ওদের কাছে ভালো লাগে। আকাশ সংস্কৃতির অবাধ বিচারণের কারণে যখন দিনকে দিন ভাষার অবনতি হলো তখন সস্তা পাণ্ডুলিপির মাঝে নিজেকে সস্তা করেননি যারা, তারা বললেন মায়ের ভাষার সম্মান রক্ষার্থে শিল্পীদের উচিত হবে বিকৃত ভাষার নাটকে এক কথাই না বলা। এখন জায়গাটা একটু খুব নেতিবাচক দিকে চলে গেছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ভাষাগত এই জায়গাটা যে নষ্ট করছে বা করছে এটা ডেফিনেটলি করা উচিত না। আমাদের উচিত যে আমাদের যে প্রমিত বাংলা আছে সেটাকে প্রপারলি সংরক্ষণ করা এবং সেটা বলা। বিদ্রোহ করতে পারে যে এরকম স্ক্রিপ্টে কাজ করবো, কতিপয় নির্মাতারা কেবল বিকৃত ভাষা ব্যবহার করেই ক্ষান্ত না, এসব নাটকের নামকরণও করা হচ্ছে উদ্ভট নামের, এর ফলে হচ্ছে ভাষা বিকৃত ব্যবহার, এমনটাই তুলে ধরা হলো ইগলয়ের কাছে। আপনারা এমন কোনো গল্প এমন কোনো স্টোরি এমন কোনো ভাষা আপনারা নেবেন না যেটাতে আমাদের দর্শক কমফোর্ট ফিল করে না। চ্যানেল কর্তৃপক্ষের নীতিমালা এগুলো যদি তারা পারফেক্টলি কাজটা করতে পারেন তাহলে আমাদের দায়টা যেটা আমরা দায়ের কথা বলছি সেখান থেকে অনেকটা আমরা রিলিজ হব। শুধু নাটক সিনেমাতেই না, বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রেও ঠেকানো যাচ্ছে না ভাষার বিকৃতি। ম্যাক্সিমাম কিন্তু শব্দ আমি দেখি যেটা
মানে অশুদ্ধ। ব কে ভ বলছে, ভ কে ব বলছে, মানুষ শিখবে, এই জেনারেশন শিখবে। এখানে যারা ডিরেক্টর আছেন, আমরা যারা কাজ করি, এখানে আমরা একটু সাবধান হয়ে কাজ করা উচিত। বিধিনিষেধ থাকার পরও নাটকে বিকৃত ভাষার ব্যবহার হচ্ছে কেন, এ নিয়ে নির্মাতা সালাউদ্দিন লাবলু তার অভিজ্ঞতার ঝুলি থেকে তুলে ধরেন নাটকে ভাষা প্রয়োগের সীমাবদ্ধতার কথা। আমি যেখানে যে মাটিতে জন্মগ্রহণ করেছি সেই মাটিতে আমার মা যে ভাষায় কথা বলে আমি সেই ভাষায় কথা বলি, আমি আমি সেই ভাষায় শিল্প উপস্থাপন করতে চাই। ছেলেমেয়েরা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরাও যে খাইছি গেছি এই সমস্ত ভাষা, এগুলো শুধু নাটক থেকেই শেখা তা না, আশেপাশে সবাই এইভাবেও কথা বলে। তবে যারা নাট্য নির্মাণ করেন তাদের একটু মাথায় থাকা উচিত যে আমাদের নাটক যেহেতু গণমানুষের জন্যে আমরা করি, আমাদের নাটকের মাধ্যমে যে মেসেজটা দিতে চাই, যে ভাষাটা আমরা বলি, সেটা যদি প্রপারলি দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে একজন নির্মাতা হিসাবে। হ্যাঁ, এফএম রেডিও, ইউটিউব, এই এই সোশ্যাল মিডিয়াতে যে টিকটক যেগুলো হচ্ছে, এইগুলোর তো প্রভাব অবশ্যই পড়ে। সেইখানে এটা তো আবার বন্ধ করারও কোনো উপায় নেই, কারণ ইউটিউবের তো কোনো সেন্সরশিপ নেই। এক্ষেত্রে শিল্পীদের উচিত হবে ভেজাইল্লা নামের এমন সব বিকৃত নামের নাটক কিংবা বিকৃত সংলাপের নাটকে অভিনয় থেকে বিরত থাকা। 50 বছরের আজকে এই উদযাপনে আমাদের তরুণ প্রজন্ম এখনও কিন্তু বাংলা সংস্কৃতির যেই যেই জায়গাগুলো, আমাদের যে বড় অর্জনগুলো রয়েছে, যে সাহিত্যগুলো রয়েছে, যে নাটকগুলো রয়েছে, যে ছোট গল্পগুলো রয়েছে, সেটা এখনও কিন্তু তরুণ প্রজন্মের কাছে আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারিনি। প্ল্যাটফর্মগুলোতে যে কন্টেন্ট তৈরি হচ্ছে সেইখানে আসলে আমাদের এই কন্টেন্টগুলো খুব সচেতনভাবে বানাতে। এফএম রেডিও চ্যানেলগুলো বাংলা ভাষাকে যেমন ইচ্ছে তেমনভাবে ব্যবহার করছে, যে যেভাবে পারছেন বাংলা ভাষাকে টেনে হিঁচড়ে একাকার করে ফেলছেন। নাটক বলেন, সিনেমা বলেন, তারপরে যেই সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, সব জায়গায় কিন্তু কারো ভাষার প্রতি প্রেমটা নেই। তো আমরা যদি ছেলেমেয়েদেরকে সেভাবে গড়ে তুলতে পারি যে এটা একটু শুদ্ধ করে বলবে, শুদ্ধ করে লিখবে, শুদ্ধ করে পড়বে, তাহলে কিন্তু তৈরি হয়, নিজেদের ঘরে এটা তৈরি করতে হয়। একটি গান প্লে করা যায়, দরকার নেই তো, বাজানো যায় বললেই হয়, চলুন আমরা একটা গান প্লে করি। তো এই প্লে শব্দটা না বললে মনে হয় ভালো, প্লেটা দরকার নেই, কারণ প্লের একটা সুন্দর বাংলা আছে। এতক্ষণ দেখলেন ভাষার বিকৃত ব্যবহার, এবার দেখাতে চাই ভাষা বিকৃতির পাশাপাশি চলছে বাংলা লেখার অপব্যবহার, যেখানে বাংলা ইংরেজির অবাধ মিশ্রণে দিনকে দিন হারাচ্ছে বাংলা বর্ণমালার মর্যাদা। শুধু কি তাই, ভাষা প্রয়োগ এবং বানানের ক্ষেত্রেও বিভিন্ন প্রতিষ্ঠান, ফেসবুক, এমনকি টিকটকও মানছে না কোনো নিয়ম। নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলা ভাষার বিকৃতি এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যেখানে বাংলা কথামালা তৈরিতে লেখা হচ্ছে ইংরেজি অক্ষরে, আর বিভিন্ন ক্ষেত্রে দেখা মিলছে বাংলা ইংরেজির মিশ্রণ, শব্দের ইচ্ছেমতো সংক্ষিপ্ত রূপ এবং মন গড়া শব্দ তৈরি, যা বর্তমান সমাজে এক ব্যথিত রূপ নিয়েছে। আর টিকটকের জাতকলে পৃষ্ঠ হয়ে নতুন প্রজন্ম এখন ভুলে যাচ্ছে মায়ের ভাষা বাংলাকে। নীল দিগন্তের ডানা ঝাপটিয়ে ইগল টিমের দৃষ্টি পড়েছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখনী শিল্পে। অনুসন্ধানে দেখা গেছে ফেসবুকের মাধ্যমেও বাংলা শব্দ লেখা হচ্ছে ইংরেজি অক্ষরে ব্যবহার করে, এর কারণে বাংলা ভাষার মর্যাদা কি হারাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে জৈনক ব্যক্তি জানালো আসলে বাংলা ইংরেজি মিশ্রিত লেখাটা এখন তাদের কাছে নাকি অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভাই, আমি দেখলাম কি অনেকক্ষণ ধরে আপনি যেন কি লিখছেন, কি লিখছেন না, তাও আবার এটা ইংরেজিতে, তো বাংলায় না লিখে ইংরেজিতে লিখছেন কেন? আসলে ইংরেজিতে লেখা একটু সহজ মনে হয়, এই জন্য ইংরেজিতে লিখতেছি। ভাষা বিকৃতির এই মহা উৎসব কেবল নাটক, সিনেমা আর বিজ্ঞাপনে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডেও, যেখানে অজস্র বানান ভুল আর বাংলা ইংরেজির মিশ্রণ। শুধু কি তাই, খোদ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ছেয়ে গেছে ভুল বানানে, আবার সকল ইংরেজির এস শব্দ বাংলায় লিখতে গেলে দন্তস্ব দিয়ে লেখার বিধান থাকলেও বেশিরভাগ সাইনবোর্ডে ব্যবহার করা হচ্ছে মূর্ধন্য দিয়ে, আবার নম্বরকে সংক্ষেপে দেওয়া হচ্ছে নং, যদিও এই ধরনের কোনো শব্দ বাংলা অভিধানে নেই, আর এইভাবেই সবখানে চলছে ভুল বানানের ছড়াছড়ি। সাম্প্রতিক সময়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক সহযোগী অধ্যাপকের চিঠিতেই পাওয়া গেল 13টি ভুল বানান।
এছাড়াও সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকেও রয়েছে তথ্যগত ভুল, যেখানে ইংরেজি বইয়ের একটি জায়গায় বেগম রোকেয়ার বিভূষণ একরকম লেখা, আবার বাংলা বইতে রয়েছে ভিন্ন লেখা। আসলে কোনটি সঠিক হবে তা জানে না শিক্ষার্থীরাও। 2021 সালে আসছে খান বাহাদুর শাখাউত হোসেনের 1896 সালে বিয়ে হয়, আর 2022 সালে যেটা এবারে বোর্ড বই সেটাতে আসছে সৈয়দ শাখাউত হোসেনের সাথে বেগম রোকেয়ার 1897 সালে বিয়ে হয়। ভিন্ন ভিন্ন তথ্য, এখন আমরা কোনটা পড়ব? অনেকগুলো বই আছে যেখানে পৃষ্ঠা উল্টা ছাপা হয়, আবার অনেক চ্যাপ্টারও নেই, আবার পৃষ্ঠাও থাকে না, তো আমরা কী পড়ব? এত সব ভুলে ভরা বানান নিয়ে আর কতকাল এই বিষয়ে বিশেষজ্ঞদের মুখোমুখি ইগোলাই। টেবিল আমরা ব্যবহার করছি না, করছি, কিন্তু আমি যদি টেবিলের পরে আমি তোমাকে বলতে চাই বলে যদি এটা কেন করছে, এই ধরনের বিচিত্র উচ্চারণ যদি হয় মানুষের কানে লাগবে, মানুষ শুনবে, এতে আমি ভাষার উপর এক ধরনের বলাৎকার করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লেখা হয় সেটার কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটার কোনো একটা প্রমিত কিংবা স্ট্যান্ডার্ড একটা কিছু থাকে না, যার যেরকম ইচ্ছা সেরকম লিখে যাচ্ছে, ফলে এটা ছড়িয়ে পড়ছে এবং আপনি দেখবেন যে খারাপ জিনিসটাই কিন্তু দ্রুত ছড়ায়। বাংলা ভাষাকে পরিমার্জিত, পরিশীলিত এবং সহজবদ্ধ করার মূল দায়িত্বশীল প্রতিষ্ঠান বাংলা একাডেমি। দীর্ঘদিন ধরে বাংলা ভাষার বানান ও উচ্চারণের ক্ষেত্রে যে রীতি চলে এসেছে সাম্প্রতিক সময়ে তার খানিকটা পরিবর্তন করেছে বাংলা একাডেমি। এ নিয়ে অসন্তোষও দেখা গেছে, যেমন আগে ঈদ লেখার আগে দীর্ঘইকার ব্যবহার করা হতো, কিন্তু এখন সেক্ষেত্রে হচ্ছে হ্রস্বইকার। তবে বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনের ফলে বাংলা ভাষা নিয়ে যে বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা রয়েছে তা খুব শীঘ্রই ভাষার অবনতি হবে। ঈদকে ঈদ করার যে চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু ওই কারণে যে বিদেশি শব্দ, ঈদ তো বাংলা ভাষার শব্দ নয়, কাজে আমরা হ্রস্বইকার করি, এটা নিয়মের ভিতর পড়ে গেছে। প্রাথমিকভাবে প্রথম দিকে মনে হয় যে এটা এক ধরনের অব্যবস্থা, কিন্তু একটা সময় গেলে এটা একটা ব্যবস্থার ভিতর চলে আসবে। তারা ইচ্ছে করে বাংলাকে বিকৃত করে বলেন, হ্যাঁ ভাব নিয়ে অশ্বর। আমি জানি যে তারা বাসায় কিন্তু সুন্দর করেই বাংলা বলে, মিডিয়াতে এসে তারা স্টাইল করে কথা বলে, এদেরকে অবশ্য আমি মনে করি ধিক্কার দেওয়া উচিত। বর্তমানে বাংলা ভাষার যেভাবে বিকৃত করা হচ্ছে তাতে মনে হয় আমরা ভুলে গিয়েছি এই ভাষার নেপথ্যে 52 ভাষা আন্দোলনের কথা, অথচ রয়েছে বাংলা ভাষা প্রচলন আইন 1987 সহ সরকারি নানা বিধিনিষেধ। জীবন দিয়ে কিন্তু বাংলা ভাষাটাকে আমাদেরকে এস্টাবলিশ করতে হয়েছে, সুতরাং সেই বাংলা ভাষাকে যদি কেউ বিকৃত করে নাটকে, সিনেমায় বা কথায়, এটা অত্যন্ত দুঃখজনক, এবং সেই ব্যাপারে কিন্তু অবশ্যই রাষ্ট্রকে বা সবাইকে সতর্ক থাকতে হবে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু 2014 সালে আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু হস্তক্ষেপ করেছিল যে এই যে বিকৃত হচ্ছে বিভিন্ন টেলিভিশনে, নাটকে, রেডিওতে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটা নির্দেশনা দেওয়া হয়েছিল, এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে কিন্তু কমিটি গঠন করা হয়েছিল, কমিটি গঠন করে কাজও শুরু করা হয়েছিল। কিন্তু আমরা হঠাৎ করে আবার এই বছর দুয়েক দেখছি যে এটার ব্যাপারে তেমন কোনো আপনার গুরুত্ব নাই, এবং সেই আবার অহরহভাবে সেই কাজগুলো চলছে। এটি হলে পরে কিন্তু আমরা যে আমাদের যে বাংলা ভাষার যে মূল ক্যারেক্টার সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। ভাষা বিকৃতি রোধে সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও আজকাল বেতার টিভি খুললেই কানে আসে হ্যালো ভিউয়ার্স, তরুণদের মুখে আবার জিগায় তোর বিল নাই ইত্যাদি নানা ভাষার হচ্ছে অহেতুক নির্যাতন। বলটা উঠাইছিল, ইটস লাইক ইউ ওয়ান্টেড টু হাইড ইওর বডি ইন আ ওয়ে, এন্ড দে ফাউন্ড দ্যাট সো ফেমিনিন। এর ফলে নতুন প্রজন্ম এখন ভুলে যেতে বসেছে মায়ের ভাষা বাংলাকে। অনুসন্ধানে উঠে আসে টিকটক দেখায় অভ্যস্ত এসব শিশুদের কাছে নাকি বাংলার থেকে এখন হিন্দি ভাষাই প্রিয়। দে গাইস আজ ভি নজরে উস কামিনে কো তুমি ইয়ে কো বহুত আচ্ছা মেরা তো দে না দে না নি নি দে না মেরা দে না তু যা রে তু যা তু একটু বাজ যা তু ভি না না ক্যা তোমরা যে এতক্ষণ ধরে কথা বললা, হ্যাঁ এই যে হিন্দিতে কথা বললা, এটা কিভাবে শিখছো? এই যে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, টিকটকেও দেখি, ইউটিউবেও দেখি, এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। মুঝে হিন্দি মে বাত করনা আচ্ছা লাগতে। তুই এতক্ষণ ধরে কি দেখছিলা? টিকটক। কোন কথাটা বেশি বলতে পছন্দ করো বাড়িতে, বাসায় সবসময় কোন কোন কথা বলো, হিন্দিতে বা বাংলায়, ইংরেজিতে কোন কথাটা বেশি তোমার? হিন্দি। তোমাদের দেশের নাম কি? অ্যাকচুয়ালি আমিও ভুলে গেছি, মুঝে ভি ইয়াদ নেই। তোমাদের দেশের নাম কি? ইয়াদ নেই। বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী কোনটা? দিল্লি। না একটা টিকটকে থেকে দেখছিল, আর
ও বারবার বলতো রগি ফায়ার কি যেন একটা জিনিস, ওইটা বারবার বলতো ও ওই যে সামিউল, মানে চাপ মারি না ওটার বলি রগি ফায়ার। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, ওরা কথায় কথায় শেকল পড়ায় আমার হাতে পায়। আর তাই ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে নৈরাজ্য ও বিকৃতি চলছে তা এখন এর গতিরোধ করতে না পারলে বাংলা ভাষা অবক্ষয়ের মধ্য দিয়ে প্রমিত ভাষা হারিয়ে যাবে বলে মনে করছেন ভাষা বিশেষজ্ঞরা। আমরা যেমন মাকে ভালোবাসি ঠিক তেমনি ভালোবাসি বাংলা ভাষাকেও। আর তাই প্রাণের মায়ের বাংলা ভাষার বিকৃতি রোধে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। আজ এ পর্যন্তই, সকল ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে আগামী পর্বে আবারও দেখা হবে ইগুলায়ের নতুন কোনো দৃষ্টি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, নিরাপদে থাকুন, এগিয়ে চলুক বাংলাদেশ। আল্লাহ হাফেজ।